वेलकम टू माय चैनल। हेलो बंधुरा, आज के रेसिपी शसा पाका शसा आलू चिंगड़ी माछेर तरकारी। तो उपकरण लागछे एखाने पाँच फोड़न हलुद लवण काचा लंका चिंगड़ी माछ और शसा आलू। तो कड़ाई एखाने गरम हो गेछे, कड़ाइते तेल दिए दिच्छी। कड़ाई गरम हो गेछे, तेलटाओ गरम हो गेछे। एबार ओर मध्ये पाँच फोड़न देव। पाँच फोड़न देवार पर एबार काँचा लंका একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। শসা আর আলুটা দিয়ে দেব, লবণ দেব পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, সামান্য জল দেব, দিয়ে ঢেকে রাখবো। তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে। সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো, এটা বেশি ঝোল হবে না। তাহলে শসা আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গোলমরিচ বাটা দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু গোলমরিচ বাটা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে আমাদের, এবার তরকারিটা নামিয়ে নেব। রেডি আমাদের শসা চিংড়ি চিংড়ি মাছ আলুর তরকারি। তো আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।